हेलो বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। তো ভিডিওটা শুরু করছি। গুরুত্বপূর্ণ চাকরির খবর। 23,000 শূন্যপদ রয়েছে আইসিটি সংগঠনের কর্মী সহায়িকা নিয়োগ। তো এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে মোট 23,000 শূন্যপদ পদের কর্মী নিয়োগ করা হবে। তা আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবৎ ভালো চাকরি আশায় বসে ছিলেন, তাহলে আপনার সেই প্রতিক্ষণ অবসান ঘটেছে চলেছে। কারণ 23,000 শূন্যপদ আইসিডিএস কর্মীতে নিয়োগ হতে চলেছে। তো পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় অধিবাসীদের এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম পাস এবং মাধ্যমিক পাস হয়ে থাকলেই চলবে। ডেরি কিসের? আমাদের এই প্রতিবেদনে মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আজকে আমাদের প্রতিবেদন সরকারে 23,000 শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি আবেদন করতে ইচ্ছুক প্রকাশ করে থাকেন, তাহলে আপনাদের প্রতিবেদন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। পদে নাম এখানে বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আগামী কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে 1,50,000 শূন্যপদ নিয়োগ করা হয়েছে। এই শূন্যপদের মধ্যে আইসিডিএস কর্মী নারী সহায়তা মিলিত মিলিয়ে মোট 23,000 শূন্যপদ কর্মী নিয়োগ করা হয়েছে। আইসিডিএস মোট পদের সংখ্যা রাজ্যে আইসিডিএস অঙ্গনারী সহায়তা পদে সর্বোচ্চ 23,000 শূন্যপদ নিয়োগ করা হবে বা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাস ও মাধ্যমিক পাস হয়ে থাকলেই চলবে। আবেদনে বয়স সীমা আইসিডিএস এর পদগুলি আবেদন করতে হলে আবেদন প্রার্থীর বয়স সীমা হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষণ শ্রেণী চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বছরে ছাড় দেওয়া যাবে। মাসিক বেতন, এখানে মাসে বেতন কত পাওয়া আইসিডিএস পদেগুলোতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের মাসিক বেতন 6,000 থেকে 9,000 টাকা দেওয়া হবে। এছাড়া পরবর্তী ধীরে ধীরে বেতনের পরিমাণ বাড়বে। এই প্রার্থী বাছাই প্রক্রিয়া, এখানে প্রার্থীদের বাছাইয়ের জন্য 2 ধাপে পরীক্ষা নেওয়া হবে। সর্বপ্রথম ধাপে এমসিকিউ টাইপের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষা যারা পাস করবে পরবর্তী তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে আবেদন করতে চাইলে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস মাধ্যমিক পাস, অ্যাডমিট কার্ড, জন্মশংসাপত্র এবং পরিমাণপত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট, জাতিসংশয়পত্র বাধ্যতামূলক নয়, আবেদন সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করতে পারবেন? আইসিডিএস পদগুলোতে আবেদন করতে হলে প্রক্রিয়াটি এখন শুরু হয়নি, তবে আবেদন প্রক্রিয়াটি শুরু হলে আপনার আবেদনে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে। তাই আপনার পেজটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত চাকরির আপডেট খবর পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করে রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।